নমস্কার দর্শকবৃন্দ, আমি ত্রিদেবী। আমার চ্যানেল ক্যারাপসিমান শ্রীমতি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বুঝতেই পাচ্ছেন, আমার ছেলের পরীক্ষা শেষ আর আমি আমার বাবা মার বাড়িতে এসে গেছি। তো আজকে আমি একটা স্পেশাল মাছের রেসিপি আপনাদের করে দেখাবো। সেটা আমি যখন ছোট ছিলাম মা খুব করতো, মানে সপ্তাহে না হলেও প্রতি মাসে তো একবার না একবার আমরা খেতামই সেটা, আর মুখের স্বাদটা একটু পাল্টে যেত। তো আমি আজকের আপনাদের ওই রেসিপিটাই করে দেখাবো। তো চলুন রান্নাঘরে পরপর দেখাতে থাকি কি কি লাগবে। এই দেখুন, এখানে অনেকগুলো মাছের পিস নিয়েছি, পেটির পিসগুলো একটু বেশি নিয়েছি যাতে কাটা ছাড়াতে একটু সুবিধা হয়। প্রথমে এই মাছটাকে আমি একটু গরম জলে সিদ্ধ করে নেব। প্রথমে প্রেশার কুকারের মধ্যে মাছটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে দেব। এবার সামান্য নুন দেব। নুন দেওয়ার পরে আমি এটাই জল দিচ্ছি। এটা জাস্ট একটা সিটি পড়বে, ততক্ষণ আমি এটাকে প্রেসারে সিদ্ধ করব। একটা সিটি পড়ে গেছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি এটাকে রেখে দেবো। এবার আমি প্রেশার কুকারটাকে খুলে দেখি কি অবস্থা মাছের। সিদ্ধ তো হয়ে গেছে, দাঁড়ান এবার থালায় তুলে নি। এই যে মাছগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব, মানে কাঁটাটাকে আলাদা করে নেব। এই রেসিপিটা খুবই খুবই সুন্দর হয়, বাড়িতে এটা একটু ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর একটু অন্যরকমও হয়, মুখটাও একটু চেঞ্জ হয়ে যায়। আর এই পেটির দিকের মাছগুলোর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি হয়, মাছটা ছাড়াতেও সুবিধা হয় আর সময়টাও একটু কম লাগে। এই দেখুন, মাছগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি দেখুন এরকম পাউরুটি নিয়েছি, পাউরুটির এই সাইডগুলো না একটুখানি ফেলে দেবো। এই মোটা মোটা শক্ত শক্ত যে সাইডগুলো হয়, আমি এখানে 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। সাইডগুলো যদি বেশি কালো থাকে ওই কালোগুলো একটু ফেলে দিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য জলের ছিটা নিয়ে একটু ভিজিয়ে নেব পাউরুটিগুলোকে। একটু চেপে 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 পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে একটু নরম করে নেব। আমি যেরকম যেরকম স্টেপ দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি ফলো করেন আপনারা, এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। এই দেখুন নরম হয়ে গেছে। এবার আমি এই যে মাছটা ছাড়িয়ে রেখেছি এর মধ্যে পাউরুটিগুলোকে আমি মাখব। পাউরুটিগুলোকে কিন্তু একদম নরম করে ফেলতে হবে, যাতে চটকালেই একদম মিশে যায়। এই দেখুন পুরো নরম হয়ে গেছে, পুরো একদম মাছগুলোর সঙ্গে ভালো করে আমি চটকে নেব। পাউরুটিগুলোর সঙ্গে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে এবার সামান্য নুন দেব। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুসার নুন দেবেন, যে যেরকম নুনের মাত্রা খায়। আর সামান্য একটু হলুদ দেব, একদম সামান্য করে, বেশি না। আবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে এরকম করে মেখে নেব। এইবার আমি হাতের মধ্যে এরকম ছোট ছোট
পাউরুটিটাকে মাছ আর পাউরুটির মিশ্রণটাকে নিয়ে একটা কোপ্তার আকারে আমি শেপ দেব। এখানে বলে রাখি আমি কিন্তু আজকের এটা দিয়ে কোপ্তাই বানাচ্ছি, একটু গোল আকারে করে নেবেন। এই দেখুন আমি গোল গোল করে এগুলোকে কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবার এটাকে তেলে ভাজবো। আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে কোপ্তা ছেড়ে দেবো। এরকম করে আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে ছেড়ে দিতে হবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে কমানো থাকবে। এবার আমি এটাকে উল্টে দেবো। এই দেখুন এক একটা দিক কিন্তু লাল হয়ে গেছে। সবকটা কোপ্তায় আমি উল্টে দিয়েছি, এবার এদিকটাও লাল করে ভাজা হবে। কোপ্তার দুপিটটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটা পরিষ্কার পাত্রে তুলে রাখছি। একটু না আস্তে করে তোলার চেষ্টা করবেন যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। এই দেখুন সবকটা কোপ্তা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি যে তেলটা অবশিষ্ট রয়ে আছে তার মধ্যে কটা আলু ভেজে নেব। এবার আলুগুলোকে আমি এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। যা গরম পড়েছে না, এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করা খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে যাচ্ছে। আলুটাকে এরমভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি মশলাটাকে কষাবো। প্রথমে দেব জিরে ফোড়ন, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে আমার। তেজপাতা দেওয়ার পরে আমি টমেটো দিচ্ছি। টমেটোটা তেলে দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোর মধ্যে, তাহলে না টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা বেশ গ্রেভি মতো বেরিয়ে আসবে। আচ্ছা এখানে বলে রাখি আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা রসুন কিছু ইউজ করব না। নর্মাল এখানে আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে ঝোলটা হবে। সবসময় যে রসুন বাটা পেঁয়াজ দিয়েই রান্না ভালো হয় সেটা কিন্তু না, ওগুলো ছাড়াও রান্না সুন্দর করা যায়। এর মধ্যে এবার এক চামচ মতো আদা বাটা দিচ্ছি। তারপর দেব এই এক চামচ মতো জিরে গুঁড়ো। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর দেব হলুদ। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে চাইলে ঝাল যে লঙ্কাটা আছে সেটাও দিতে পারেন, আমি এটা একটু কালারের জন্য দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন।
প্রথমে একবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে আবার আমি মশলাটাকে একটু কষাবো। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে, বেশ সুন্দর একটা কালার এসছে যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটার সঙ্গে মশলাটাকে একটু মিশিয়ে নিই, তারপর এর মধ্যে জল দিচ্ছি। আপনারা যতটা ঝোল করতে চান সেই আন্দাজ অনুযায়ী জলটা দেবেন। আর যেহেতু কোপ্তার মধ্যে কিন্তু জল একটু টেনে যাবে। জলটা দেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, হ্যাঁ বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা আলুটা সিদ্ধ হচ্ছে। আচ্ছা, লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখানে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো। চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে গ্রেভিটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার কিন্তু আমি এটাকে এখানে যে কোপ্তাটা সাজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঝোলটাকে ঢেলে দেবো। এটার মধ্যে কিন্তু আর কোপ্তাটা দিচ্ছি না, আমি এর উপরে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো দর্শকবৃন্দ, এতক্ষণ তো দেখলেনই মার স্পেশাল রেসিপিটা, আমি যেটা বানালাম মাছের কোপ্তা। তো এবার আমরা সবাই এখন খেতে বসেছি, তো খেতে বসছি আর কি। এই রেসিপিটা ছেলে আগে কোনোদিনও খায়নি, তো দেখি খেয়ে কি বলে। ঝোলটা তো বেশ ভালোই হয়েছে, গ্রেভিটা ভালো হয়েছে। তো মুখে বল একটু। আমার মনে হয় বেশি ভালো হয়েছে, মানে ভিতরটা ভালো মতন সিদ্ধ হয়েছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন কোপ্তাটা একদম টিপলেই ভেঙে যাচ্ছে। ভালো হয়েছে, সেই আগে যেরকম খেতাম পুরো ওরকমই টেস্ট হয়েছে। মাছের কোপ্তাটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন, কিছু বলতে চান আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে গেলে লাল রঙের বাটনটা টিপে অল টিপে দেখানোর মতন। টাটা, বাই বাই। আর কমেন্ট করে জানাবেন যে মাছের কোপ্তাটা খেয়ে আপনাদের কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখানোর মতন টাটা, বাই বাই, সিউ সু।